কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আপনাদের আমার ছাদের উপরটা দেখাবো। আমি ছাদের উপর ছোট একটা বাগান করার চেষ্টা করছি, চেষ্টা করিনি মানে এখনো চেষ্টা করতেছি। অল্প কিছু টব কিনে, ড্রাম কিনে মাঝখানে কেটে ওগুলোর মধ্যে আমি চারা গাছ লাগিয়েছি। তো চলুন শুরু করি। এখানে আছে সজপাতা গাছ, খুব সুন্দর হয়েছে দেখেন। এটা হলো গোলাপ ফুল গাছ, এটা আমার খুব ফেভারিট একটা গাছ, ফুলগুলো অনেক সুন্দর দেখেন। তারপর এটা হলো মরিচ গাছ, মরিচগুলো অনেক সুন্দর, অনেক বলতে অনেক সুন্দর। তারপর আছে অ্যালোভেরা গাছ, তো অ্যালোভেরা কিন্তু ত্বকের জন্য খুব উপকারী একটা জিনিস। এটা হলো পেয়ারা গাছ, ডালিম গাছ এই পাশ থেকে দেখ। এটা হলো বেগুন গাছ, দুটো বেগুন ধরেছে। এটা চাইনিজ কমলা গাছ, এই যে পেয়ারা গাছ, পেয়ারা গাছটা মাশাল্লাহ অনেক বড়। তারপর এটা হলো বেগুন গাছ, এটা লেবু গাছ। তারপর এটা হলো কাশ্মীরি কুল, মানে বড়ই গাছ। এটা এই বড়ইগুলো খেতে অনেক অনেক মিষ্টি, আপাতত ছোট, মানে বড় হলে অনেক মিষ্টি হবে। দেখেন অনেকগুলো বড়ই ধরেছে। তারপর আছে লিচু গাছ, তো এখানে আছে পেয়ারা গাছ, এখানে হলো বেগুন গাছ, দেখেন অনেকগুলো বেগুন ধরেছে। আপনারা যদি চান বাড়ির ছাদে, মানে যাদের বাড়ির আঙিনায় জায়গা কম, তারা ছাদে এভাবে অল্প কিছু টব কিনে গাছ লাগানোর চেষ্টা করতে পারেন, মনে হয় ভালোই হবে, খারাপ হবে না। এটা হলো রসুন, পেঁয়াজ, মানে সব কিছুই অল্প অল্প রেখেছি, সব আইটেম রাখার চেষ্টা করেছি। এটা হলো লাউ গাছ, মানে এই গাছটা ছোটো, পানি কুদু যাকে বলা হয়। আতা ফুল গাছ, তার সাথে আমি একটা লাউ গাছ লাগিয়েছি, দেখেন লাউ গাছটা অনেক বড় হয়েছে, কিছু লাউ ধরেছে। চলুন আগে এই সিরিয়ালে গাছগুলো দেখা। এখানে আছে আম গাছ, তারপর আছে এটা হলো মালটা গাছ, এই যে মালটা গাছটা অনেক সুন্দর, আপাতত কিছুদিন হয়েছে লাগিয়েছি, এই জন্য আর কি গাছগুলো ভালোভাবে মানে বেড়ে উঠেনি, আস্তে আস্তে বড় হতেছে। এইটা হলো এই যে লাউ গাছ, আমার গাছে লাউ ধরেছে কিছু, এগুলো মাটি আমি সংগ্রহ করে রেখেছি ভবিষ্যতে আরো গাছ বাড়ানোর জন্য। তারপর দেখেন লাউ, লাউগুলো অনেক সুন্দর, এই যে লাউটা বড় হয়েছে, এই লাউটা বড় হয়েছে, আর এগুলো ছোট হয়েছে আপাতত, এগুলো আস্তে আস্তে আশা করি বড় হবে। দেখেন লাউটা অনেক সুন্দর, এটা একটু বেঁকা, মানে সমস্যা নেই, ফার্স্ট টাইম, তো নেক্সট টাইম ভালো হবে। তো ভিউয়ার্স, আপনারা সবাই চেষ্টা করুন গাছ লাগান, পরিবেশ বাঁচান, সবাই ছোটখাটো বাগান করার চেষ্টা করুন, যার যতটুকু সামর্থ্য আছে যে যেরকম লাগাতে পারে। আমার বাড়ির ছাদে আমি যেন আরো ভালো, আরো বেশি গাছ লাগাতে পারি, আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আরো বড় একটা নার্সারি করতে পারি। তো ভিউয়ার্স, আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার গাছগুলোর জন্য দোয়া করবেন। আচ্ছা, ভালো থাকবেন সবাই, বাই।